আজকে আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে, হুজুর বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? সাবধান, এই কাজ কখনই করবেন না। বাথরুমে কেউ যদি উলঙ্গ হয়ে গোসল করে তাহলে সাতটি মহাবিপদ হবে, সাতটি মহাবিপদে আক্রান্ত হবেন আপনি। বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে এক নাম্বার, তার লজ্জা কমে যায়। অদর্শ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়া ও শুআবাতুন মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই সে যে কোনো কাজ করতে পারে, এটা বেহায়া মানুষ, সে যা কিছু মনে চায় তাই করতে পারে। তার মতো উশৃঙ্খল মানুষ আর এই দুনিয়াতে কেউ নাই। যার লজ্জা নেই তার তো ঈমান নাই। এই জন্য এক নম্বরে তার লজ্জা কমে যায়, দুই নম্বরে আস্তে আস্তে ঈমান দুর্বল হয়ে যায়, ঈমান চলে যায়। কারণ যখন একটা মানুষের লজ্জাই থাকে না, তার তো ঈমানই নাই, সে যা কিছু মনে চায় তাই করতে পারে। এই জন্য কখনই বাথরুম উলঙ্গ হয়ে গোসল করবে না। তিন নম্বরে আস্তে আস্তে কিছু রোগ সুগের সৃষ্টি হয়, এমন কিছু রোগ হয় গোপনীয় রোগ যা সবার কাছে বলতে পারে না, তিলে তিলে শেষ হয়ে যায়। এই জন্য কখনই বাথরুম উলঙ্গ হয়ে গোসল করবেন না। চার নম্বর, ফেরেশতারা লজ্জা পায়, কারণ সর্বক্ষণ আমাদের সাথে ফেরেশতা আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সাথে সব সময় দুজন ফেরেশতা থাকেন, কিরামান কাতিবিন, 24 ঘন্টা থাকেন। রাসূল বলেন, শুধু দুটা সময় বাদ দিয়ে, একটা হলো যখন তোমার স্ত্রী সহবাস করো তখন থাকে না, দ্বিতীয় হলো যখন তোমরা টয়লেটে যাও, যখন তোমরা টয়লেট করো তখন তোমাদের সাথে এই দুজন ফেরেশতা থাকেন, আর বাকি সারাক্ষণ এই দুজন ফেরেশতা তোমাদের সাথে থাকে। তো আপনি উলঙ্গ হয়ে যখন গোসল করবেন তখন তো ফেরেশতারা আপনার সাথে আছে, ফেরেশতারা লজ্জা পায়। পাঁচ নাম্বার, ইবলিশ শয়তান ও তার দলবল লজ্জা স্থান নিয়ে হাসাহাসি করতে থাকে। দেখো এই আদম সন্তানকে আল্লাহ কত ভালোবেসে সৃষ্টি করেছেন, আর এই আদম সন্তান এখন দেখো আমাদের সাথে যুক্ত হয়েছে, লজ্জা স্থান বের করে গোসল করতেছে। ছয় নাম্বার, আপনি যদি এই অবস্থায় মারা যান, উলঙ্গ অবস্থায় যে মানুষগুলো আপনাকে বাথরুম থেকে বের করবার জন্য যাবে, আপনাকে উলঙ্গ অবস্থায় পেলে তাহলে অবস্থাটা কেমন হবে? সবাই কি মনে করবে যে এই মানুষটা এত খারাপ ছিল, এই মানুষটা এত খারাপ ছিল যে সে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করতো? তার মানে আপনার জীবনে যদি নেক আমল করেও থাকেন, তারপর মানুষের ভিতরে একটা সন্দেহের সৃষ্টি হয়ে গেল। সাত নাম্বার, নিজের জীবনে একটা হতাশা চলে আসে, দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি চলে আসে, আর এ থেকে আস্তে 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 মানুষের জীবন ধ্বংসের দিকে চলে যায়। হযরতে মুআয বিন হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের লজ্জা স্থান আমরা কার কার থেকে আমরা গোপন রাখবো এবং কার কাছে আমরা প্রকাশ করতে পারবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের স্ত্রী এবং তোমাদের দাসী ছাড়া সবার কাছ থেকে তোমাদের এই লজ্জা স্থানকে তোমরা হেফাজত করবে, গোপন রাখবে। তো মুআয বিন হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার মানে আমরা একটা পুরুষের সামনে আমাদের লজ্জা স্থান ওপেন করতে পারবো না? রাসূল বললেন, না কখনো নয়, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহকে তোমরা লজ্জা করো, আল্লাহ লজ্জাশীল, আল্লাহ লজ্জাকে ভালোবাসেন, লজ্জাকারীকে ভালোবাসেন। এই জন্য সাবধান, কখনোই বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করবেন না। যদি বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করেন তাহলে এই সাতটা মহাবিপদে আপনি আক্রান্ত হবেন, আপনার জীবনে আস্তে আস্তে হতাশা চলে আসবে, দুশ্চিন্তা পড়ে যাবেন, আস্তে আস্তে ঈমান নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে আপনাকে শয়তান আপনার উপর আসর করবে এবং বিপদ নেমে আসবে, আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। এই জন্য সব সময় আপনি যখন গোসল করবেন অবশ্যই আপনি কাপড় পরিহিত অবস্থায় গোসল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো উলঙ্গ হয়ে গোসল করেন নাই, সাহাবীরাও করেন নাই, আপনি কেন করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেন। আমিন।